হ্যালো ফ্রেন্ডস, অর্পিতা হ্যান্ডক্রাফ্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের কাছে একটা ক্রচেটের কাজ দেখাবো। এটা আমি একটা টি কোস্টার বানিয়েছি, এটা উল দিয়ে বানিয়েছি। এটা কিভাবে বানিয়েছি তোমাদের কাছে শেয়ার করছি আজকে। ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সঙ্গে থেকো। এখানে আমি তোমাদেরকে দেখাবো এটা কিভাবে বানাতে হয়। আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো এবং বলে দেব কিভাবে কিভাবে করতে হয়, কোথায় কত ঘর নিতে হয়, কিভাবে এটা আমি করেছি তোমাদের পুরো ডিটেলসে দেখাবো এখানে। আশা করি তোমাদের সুবিধে হবে। আমি প্রথমে একটা ম্যাজিক সার্কেল বানাবো, সেটা কিভাবে করছি দেখো। আমি প্রথমে একটা ঘর করে নিয়ে, ঘাট করে নিয়ে এবার চারটে চেন করব, 1 2 3 4, চারটে চেন করলাম। এবার যে প্রথম যে চেনটা করেছি ওইখানে আমি জয়েন করে দেব, দেখো জয়েন করে দিলাম, একটা ছোট্ট সার্কেল হলো। এবার এখান থেকে আবার তিনটে চেন তুলব, একই জায়গা থেকে পর পর 11টা ডাবল ক্রচেট করব, মানে মোট আমার 12টা ডাবল ক্রচেট হবে। পুরোটা করে তোমাদের কাছে দেখাচ্ছি। এবার আমি জয়েন করে দেব, নিচের যে সুতোটা দেখছো ওটা একটু টেনে দেব। টেনে দিলে মাঝখানে যে ছোট গর্ত মতন ছিল, ফুটো ছিল, ওটা টাইট হয়ে যাবে। এবার আমি প্রথম যে চেনটা তুলেছিলাম সেখানে গিয়ে একটা নট, মানে একটা স্টিচ করে দেব। এইবার এটা আমার একটা সার্কেল তৈরি হলো, 12টা ঘর মিলে একটা সার্কেল তৈরি হলো। এবার আমি দ্বিতীয় রাউন্ড শুরু করছি। এখানে আমি আবার সেই দুটো চেন তুলে নিলাম, নিয়ে যে 12টা যে ঘর করেছিলাম তার একটা ঘরে দুটো ডাবল ক্রচেট করব, মানে এক একটা ঘরে দুটো দুটো করে নেব, তাহলে টোটাল আমার 24টা ঘর হবে। এই দেখো, ওই একটা ঘরে দুটো করে তুললাম, এর পাশের ঘরেও দুটো করে তুলব, এরকম পর পর প্রত্যেকটা ঘরে আমি দুটো করে ডাবল ক্রচেট করব। তোমাদের ডাবল ক্রচেট পুরো করে তারপর দেখাচ্ছি। এ দেখো, মোট 24টা ঘর আমার হয়ে গেছে। এবার আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিলে আমার দ্বিতীয় রাউন্ডও শেষ হয়ে গেল। প্রথম রাউন্ডে 12টা ঘর, দ্বিতীয় রাউন্ডে 24টা ঘর আমার হলো। এবার থার্ড রাউন্ডের জন্য আবার দুটো করে চেন তুললাম, ওই একই ঘরে আবার আরেকটা ডাবল ক্রচেট করলাম, মানে প্রথম ঘরে দুটো ডাবল ক্রচেট, তার পাশের ঘরে একটা সিঙ্গেল ডাবল ক্রচেট করলাম, মানে এই রাউন্ডে একটা ডাবল ক্রচেট, একটা সিঙ্গেল ক্রচেট, এরকমভাবে করতে করতে টোটাল 36টা ঘর আমার আসবে, 36টা ঘর আমার আসবে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি এটা। দেখো আমার 36টা ঘর করার পরে আমি জয়েন করে নিয়ে তোমাদের দেখালাম। এবার আমি 4 নম্বর রাউন্ড শুরু করছি। প্রথমে 12, তারপরে 24, তারপরে 36, এরম করে আরও ঘর বাড়বে। এ দেখো আমি আবার দুটো চেন তুলে নিয়েছি, আবারও ওই একই ঘরে ডাবল ক্রচেট করলাম, তার পাশের ঘরে আবার সিঙ্গেল ডাবল ক্রচেট করলাম, আবারও পাশের ঘরেও সিঙ্গেল ডাবল ক্রচেট, মানে এখানে দুটো সিঙ্গেল ডাবল ক্রচেট হবে, একটা ঘরে ডাবল ক্রচেট হবে দুটো,
আর পাশাপাশি ঘরগুলোতে সিঙ্গেল দুটো ডাবল ক্রচেট হবে। এখানে আমার টোটাল 48টা ঘর আসবে, 48টা ঘর আমার আসবে এখানে। এই দেখো পুরোটা করে আমি আসলাম, আমার টোটাল 48টা ঘর আসলো। এবার আমি জয়েন করে দেব। জয়েন করে দিয়ে আমার 4 নম্বর রাউন্ডটাও শেষ হয়ে গেল। আমার মাঝখানের যে কালো বেসটা গোল, ওই বেসটা আমার এখন তৈরি হয়ে গেল। এইবার আমি ইয়েলো উল দিয়ে পাপড়িগুলো করব। প্রথমে একটা ঘর করে নিচ্ছি। এবার যে কোনো একটা জায়গা থেকে হুকটা ঢুকিয়ে আমি হলুদ সুতোটাকে এখানে সেট করে নেব। এই দেখো ঘাট দিয়ে আমি সেট করে নিলাম। এখানে আমি দুটো ডাবল ক্রচেট করলাম। এরপরে আমি দেখো দুটো ডাবল ক্রচেট করলাম, একটা দুটো তিনটে সিম্পল চেন করলাম। আবার সুতোটাকে পেঁচিয়ে নিয়ে যেখানে তুলেছিলাম তার পাশের ঘরে, পাশের ঘরে দুটো ডাবল ক্রচেট করব, 1 2 করলাম। এরপরে আমি তিনটে ঘর ছেড়ে দেব। ছেড়ে দিয়ে 4 নম্বর ঘর থেকে ওই একইভাবে ডাবল ক্রচেট করব দুটো, তারপরে তিনটে চেন তুলব, আবার তার পাশের ঘরে ডাবল ক্রচেট করব, 1 2 ডাবল ক্রচেট করলাম। এইভাবে টোটাল রাউন্ডটা আমি করব। আবার তিনটে ঘর ছেড়ে দিয়ে 4 নম্বর ঘরে আবার এরমভাবে দুটো ডাবল ক্রচেট করব, তিনটে চেন তুলব, আবার পাশের ঘরে গিয়ে আবার দুটো ডাবল ক্রচেট করব। এইটা তোমাদেরকে করে আমি এসে দেখাচ্ছি পরে। এই দেখো পুরোটা করে এসেছি, এবার আমি জয়েন করছি। প্রথম যে ডাবল ক্রচেট করেছিলাম সেই জায়গায় আমি সুতোটা নিয়ে গিয়ে একটা জয়েন করে দিলাম। এবার আমি 6 নম্বর রাউন্ড শুরু করছি। এই দেখো সুতোটাকে জয়েন করে এই যে বড় জায়গাটা হচ্ছে গ্যাপটা, এখানে আমি সুতোটাকে নিয়ে এসেছি, ডাবল ক্রচেট করছি। এখানে 5টা ডাবল ক্রচেট করব। এই দেখো 5টা ডাবল ক্রচেট হলো। এবার আমি দুটো চেন করব, 1 2 দুটো চেন করে এখানে সুতো ঘুরিয়ে দেখো পেছন দিকে নিয়ে এখানে আমি একটা নট করলাম। এটা আমার একটা ডিজাইন, ফুলের পাপড়ির মাথার অংশটা হলো। আবার আমি 5টা ডাবল ক্রচেট করব। পাঁচটা ডাবল ক্রচেট হয়ে গেল, দেখো পাপড়ির মতন হয়েছে, এই রকম পাপড়ির মতন দেখতে হবে জিনিসটা। এবার আমাকে এটাকে স্টিচ করতে হবে। এই যে দুটো জয়েন্টের জায়গায় মাঝখানটা গ্যাপটা, ওই জায়গায় পাপড়িটা নিয়ে এসে আমাকে জয়েন করে দিতে হবে। আবার এই সুতোটা পাশের ওই খোপে নিয়ে গিয়ে আবার ডাবল ক্রচেট করতে হবে 5টা, 1 2 3 4 5টা। 5টা ডাবল ক্রচেট করার পরে দুটো চেন করব, 1 2 চেন করে এখানটায় একটা নট দেব। নট করার পরে আবারও 5টা ডাবল ক্রচেট করব। এইভাবে সবকটা গ্যাপে আমাকে এইভাবে পাপড়িগুলো কমপ্লিট করতে হবে। তো দুটো রাউন্ড তোমাদের দেখালাম, বাকি অংশটা আমি করে এসে তোমাদেরকে দেখাবো। দেখো পুরো রাউন্ডটা শেষ করে এনেছি তোমাদের কাছে, সবকটা পাপড়ি হয়ে গেছে। এবার আমার লাস্ট জায়গাটা জয়েন করার কাজ।
এই দেখো কমপ্লিট হয়ে গেছে। পেছনে নটটা আমি সেলাই করে দিলাম সুতো দুটো জয়েন করে দিয়ে গিট দিয়ে দিলাম। এই আমার পুরো জিনিসটা তৈরি হয়ে গেল। এবার তোমরা দেখে বলো জিনিসটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। সঙ্গে থেকো তোমরা।